মামা আইছে নাকি? গরু তুলে আসবে দেখছি। হ্যাঁ গরু উপরে আলোচনা হবে আপনারা শুধুমাত্র নিচে থাকবেন উপরে উপরে অডিটোরিয়ামে আপনারা দয়া করে উপরে অডিটোরিয়ামে আসন নেওয়ার জন্য নিতে পারবেন সভাপতিত্ব করছেন সম্মানিত জেলা প্রশাসক বিশ্বাসের সভাপতি অন্যান্য অতিথিবৃন্দ এবং আজকের যারা বর্তমান সরকারের দীর্ঘ কার্যক্রমের সাথে পুনর্জনকে সহায়তা করব। তো আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা চেষ্টা করব এবং আমরা যদি আমাদের নিজস্ব জায়গা থেকে সবাই মনে প্রাণে চলে যেতে বিশ্বমুক্ত দেশ হিসেবে পরিচিতি পাবো। তো আমরা ছিলাম কিন্তু আমরা সাকসেসফুল করোনার জন্য আর কি, তো অবশেষে আমরা একটু হলেও পেরে বা অফিসে নিরলসভাবে কাজ করে গেছে তাদের কর্মচারী এবং অফিসার তাদের তো মেয়র মহোদয়কে কিছু বলার জন্য অনুরোধ চাই। সেজন্য এ ধরনের প্রকল্প নিয়েছে সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম আজকে আমরা উদ্বোধন করবো আনুষ্ঠানিক পক্ষে এমপি মহোদয়ের হাত দিয়ে আমরা ভিক্ষুকদের যাদের পুনর্বাসনের লক্ষ্যে তাদের উপকরণগুলো বিতরণ করা হবে। আমরা যখন এটা সভা করি তখন যে ফসল হয় সেই ফসল আমাদের উৎপাদন করতে হবে রিক্সা জেলা প্রশাসক তাদের প্রকল্প প্রত্যেককে একটা করে কম্বল দেওয়া হচ্ছে, তাকে অনেক ধন্যবাদ। মোহাম্মদ ইউনুস চলে আসছে রিক্সা কর্মসংস্থান কর্মসূচির আওতায় 75 জন ভিক্ষুককে পুনর্বাসনে উদ্যোগ নেওয়া হয়েছে।